তো তোমাদের 2023-এর মাধ্যমিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, তোমাদের লাস্ট যে পরীক্ষা ছিল ফিজিক্যাল সায়েন্স, তার যে প্রশ্নপত্র সেটা দেখে নাও তোমরা একবার, আর উত্তরগুলি মিলিয়ে নাও। দেখো প্রথম যেটা রয়েছে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রথমের যে প্রশ্নের উত্তর হবে সি এর অপশানটি হবে সঠিক, সিএফসি। নেক্সট 12-2-এর দাগের যেটা রয়েছে সেটার সঠিক উত্তর হবে 2RT, অর্থাৎ বি এর অপশানটি হবে সঠিক। নেক্সট রয়েছে 1-3-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 32 গ্রাম, অর্থাৎ এ অপশানটি হবে সঠিক। নেক্সট রয়েছে 1-4-এ, এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে সি অপশানটি, অর্থাৎ 2। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে 1-5-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে লাল, অর্থাৎ সি অপশানটি হবে সঠিক। নেক্সট রয়েছে 1-6-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ 45 ডিগ্রি। নেক্সট রয়েছে 1-7-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ, অর্থাৎ মো মিটার টু দি পাওয়ার -1, অর্থাৎ এ অপশানটি হবে সঠিক। নেক্সট প্রশ্ন রয়েছে 8-এর দাগে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো 8 ভোল্ট, অর্থাৎ ডি অপশানটি হবে সঠিক। নেক্সট রয়েছে 1-9-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো বি অপশানটি, অর্থাৎ গামা বিটা আলফা। নেক্সট প্রশ্ন রয়েছে 1-10-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 18, অর্থাৎ ডি অপশানটি হবে সঠিক। নেক্সট রয়েছে 1-11-ও, এক্ষেত্রে সঠিক উত্তর হবে 2, অর্থাৎ সি অপশানটি হবে সঠিক। নেক্সট রয়েছে 1-12, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, অর্থাৎ ডি অপশানটি হবে সঠিক। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট রয়েছে দেখো 1-13, 1-13-র ক্ষেত্রে সঠিক উত্তর হবে NaNO2 ও NH4Cl, অর্থাৎ এ অপশানটি হবে সঠিক। নেক্সট রয়েছে 1-14, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ZnS, অর্থাৎ বি অপশানটি হবে সঠিক। নেক্সট প্রশ্ন রয়েছে 1-15-এর দাগের, এক্ষেত্রে সঠিক উত্তর হবে CH3CH2OH, অর্থাৎ ডি অপশানটি হবে সঠিক। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন রয়েছে বিভাগ খ বিভাগ। নেক্সট যে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 1-এর দাগের, কি বলেছে, বায়ুমণ্ডলের উপস্থিতি একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস নয়। এক্ষেত্রে তোমরা অক্সিজেন, নাইট্রোজেন এ সমস্ত লিখতে পারো। নেক্সট প্রশ্ন রয়েছে কয়লার একটি নমুনা তাপন মূল্য 30,000 ক্যালোরি জুল কেজি ইনভার্স বলতে কি বোঝো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1 কেজি ওই নমুনা সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা হয় কেন, কারণ বায়ুশক্তি ব্যবহার করলে পরিবেশ দূষণ হয় না। নেক্সট প্রশ্ন রয়েছে 2-3-এর দাগে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে V0/ আয়তন বৃদ্ধি পাবে। নেক্সট যে 2-4-এর প্রশ্ন রয়েছে এর সঠিক উত্তর হবে 1:4। নেক্সট 2-5, এটি বিবৃতি সত্যি কিংবা মিথ্যা বলতে বলেছে, এটি হবে সত্য, অর্থাৎ আমি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি। নেক্সট যেটা রয়েছে হিরে লোহা এবং রূপর পরিবাহিতাঙ্কে নিম্নক্রমে সাজাতে বলেছে, দেখো প্রথমে হবে হিরে, তারপরে হবে রূপা, আর লোহা হবে 3 নম্বরে। নেক্সট রয়েছে 2-6-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে গাড়ির লুকিং গ্লাস। চলে আসবো নেক্সট প্রশ্নে। 2-7-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফোকাস। নেক্সট রয়েছে 2-8-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে না। নেক্সট প্রশ্ন রয়েছে 2-9-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে, গ্রাফটি হবে এই রকম খানিকটা, এটা হবে আই, এটা ভি, এক্ষেত্রে গ্রাফটি হবে এই রকম। নেক্সট রয়েছে 2-10-এ, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বিদ্যুৎ উৎপাদন। নেক্সট রয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে এর অথবা, এক্ষেত্রে সঠিক উত্তর হবে তড়িৎ চুম্বকীয়। নেক্সট রয়েছে দেখো 2-11-ও, এক্ষেত্রে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে, দেখো এক্ষেত্রে 1 হবে সি, নেক্সট হবে ডি, নেক্সট হবে এ, তারপরে হবে বি। নেক্সট রয়েছে 2-12-ও, 2-12-র ক্ষেত্রে এটি হবে সঠিক।
নেক্সট রয়েছে 2-এর 13, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্যাথোড। নেক্সট রয়েছে 2-এর অথবা, এক্ষেত্রে সঠিক উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টাসাইনাইড, এটা লিখছি না। নেক্সট রয়েছে 2-এর 14, এক্ষেত্রে সঠিক উত্তর হবে আয়ন। নেক্সট রয়েছে 2-এর 15, দুটো নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন রয়েছে বলে। নেক্সট রয়েছে দেখো অথবায় ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের মধ্যে একটি কার্বন ডাইঅক্সাইড, অপরটি কি? অপরটি হবে NH3। নেক্সট রয়েছে 2-এর 16, এক্ষেত্রে সঠিক উত্তর হবে N2 প্লাস O2 2NO। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন রয়েছে 2-এর 17, এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো প্রোপিন। নেক্সট রয়েছে এর অথবার সঠিক উত্তর হবে CH। নেক্সট রয়েছে 2-এর 18, এক্ষেত্রে সঠিক উত্তর হবে বার্নিশ শিল্প। নেক্সট তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আর করে দেখাচ্ছি না, আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে আর শর্ট কোশ্চেনগুলো আশা করি সব মিলিয়ে নিয়েছো, আশা করি তোমাদের সব ঠিকও হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।